আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব সৌদি আরবে খেলার মধ্যে যখন খেলোয়াড়রা জিতে গেল হাফ প্যান্ট পরে সেজদা দিল, এই সেজদা কি তাদের হচ্ছে কিনা, তাদের উযু ওই মুহূর্তে ছিল কিনা, এই সেজদাটা কি লুক দেখানো ছিল কিনা, আসলে এই বিষয়টা নিয়ে ইসলাম কি বলছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, এ বিষয়ে আপনাদেরকে বলবো, আমরা হচ্ছে এক মাঝহাবের অনুসারী, যারা খেলোয়াড় তারা হয়তো অন্য ধর্মের অন্য মাঝহাবের অনুসারী। আমাদের মাঝহাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, না রাখলে গুনাহগার হবে। তদ্রূপ এমন কোন মাঝহাব, এমন কিছু কিছু মাঝহাব আছে যেই মাঝহাবগুলোতে হাঁটু তাদের সতরের অন্তর্ভুক্ত না, হাঁটু না ঢাকলেও তাদের মানে সতর সতর ঢাকা হয়ে যাবে, হাঁটু হাঁটু না ঢেকে সেজদা দিলেও সেজদা আদায় হবে। তারা যদি সেই মাঝহাবের লোক হয়ে থাকে তাহলে তাদের জন্য এই সেজদাটা আদায় হয়ে গেছে, এবং আল্লাহ ভালো জানেন এটা কি লুক দেখানোর জন্য ছিল নাকি তারা আল্লাহর সুক্রিয়া স্বরূপ সেজদা আদায় করেছে। হয়তো সুক্রিয়া স্বরূপ, যেহেতু সেজদা জিতে গেছে, লুক দেখানোর জন্য না, এই জন্য তারা সেজদা দিয়েছে, এটা ধরে নেওয়া হয়েছে সেজদাটা হয়ে গেছে লুক দেখানোর জন্য না হলে। এবং যদি তারা অন্য মাঝহাবের হয় তাহলে তাদের সেজদা আদায় হয়ে গেছে। তারপর হচ্ছে সেজদাটা তারা কোন দিকে ফিরে দিয়েছিল, হয়তো পশ্চিম দিকে অথবা মানে তাদের দিক থেকে কাবা ঘরের দিকে, সেদিকে ফিরে দিলে সেজদা আদায় হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। এখন মাঠের বিষয়ে আসেন, এই মাঠের মধ্যে যেহেতু সর্বসাধারণের প্রবেশ নিষেধ, সবসময় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এটার মধ্যে কোনো নাপাকি নাই, এখানে কেউ পেশাব করে না, কোনো প্রাণী আসার সম্ভাবনা নাই খেলার মাঠগুলো, তো ধরে নেওয়া হবে এই মাঠটাও পবিত্র, সুতরাং সেজদা আদায় হয়ে গেছে। এজন হাফ প্যান্ট পরে দিল না কোন প্যান্ট পরে দিল এটা দেখার বিষয় না, তারা যদি অন্য মাঝহাবের হয় তাহলে সেই সেজদা আদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই মাঠ নাপাক হওয়ার সম্ভাবনা খুবই কম, আর নাপাক হলেও যে পরিমাণ রোদ পড়তেছে এই অবস্থা অনুযায়ী হয়তোবা এটা পবিত্র, সব প্রত্যেকটা জায়গায় পবিত্র, শুধু তাদের এই মাঠটা না, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পবিত্র। যদি সেখানে নাপাকির কোনো চিহ্ন দেখা যায় তাহলে নাপাক, নাপাকি না দেখা গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা অংশকে নামাজের জন্য মুসলমানদের পবিত্র দর্জনের জন্য হালাল করেছেন, পবিত্র করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।